হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। ভারত সফর শেষ করে বাকি ক্রিকেটাররা দেশে ফিরলেও বাংলাদেশের ফ্লাইট ধরেননি সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ PSL এ খেলার উদ্দেশ্যে শীঘ্রই তাদের উড়াল দিতে হবে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতে। ভারত থেকেই তাই PSL এর উদ্দেশ্যে যাত্রা করবেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই তিন ক্রিকেটার। দুই ঘনিষ্ঠ বন্ধু সাকিব ও তামিম এবার একই দলের হয়ে PSL মাতাবেন। নিলামের সময় দুই তারকা ক্রিকেটারকে দলভুক্ত করে নিজেদের শক্তির মাত্রা বাড়িয়েছেন পেশোয়ার জালমি। এদিকে PSL এর বিগত আসরে সাকিব তামিমের খেলার অভিজ্ঞতা থাকলেও মাহমুদুল্লাহ রিয়াদের এটি প্রথম আসর। অভিজ্ঞ এই ক্রিকেটার টুর্নামেন্টটি খেলবেন কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে। তবে তামিম, সাকিব ও রিয়াদের কেউ PCL এর বাকি সবগুলো ম্যাচ খেলতে পারবেন না। শ্রীলঙ্কা সফরের জন্য এই মাসের শেষেই শ্রীলঙ্কায় উড়াল দিবে টাইগাররা, সেজন্য PSL সমাপ্ত না করেই দেশে ফিরে আসতে হবে এই ক্রিকেটার।